নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 8:30। আজকে রেশমি অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছে, আর উঠেই এখানে দেখুন বন্ধুরা বসে পড়েছে, স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে। এখন মোটামুটি ওকে কিছু আর দেখিয়ে দিতে হয় না, অনেকটাই বড় হয়ে গেছে, ওর বয়স 10 হতে চলছে। তো এখন ও নিজে নিজেই হোমওয়ার্ক নিজের পড়া নিজেই রেডি করতে পারে। আর ও দেখুন বন্ধুরা কী সুন্দর ছোটো ছোটো ডল এঁকেছে, আর এই ডলগুলো এঁকে পাত মানে কেটে পেপারের মধ্যে এঁকে ভালো করে কেটে আর স্টিক করে কী সুন্দর গ্লু দিয়ে লাগিয়েছে। খুব সুন্দর লাগছে না বন্ধুরা? কেমন লাগছে রেশমির এই মানে হোমওয়ার্কটা? আপনারা এই প্রজেক্ট, ও অ্যাকচুয়ালি এটা প্রজেক্ট বানাচ্ছে একটা, তো ওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কেন আপনাদেরকে একটু পরে আমি বলছি। আর এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা অ্যাকচুয়ালি তুরুর ডাল। তো তুরুর ডাল নিয়ে আমি এখন কি করব বলুন বন্ধুরা? এখন আমি করব পকোড়া বানাবো, তো আপনাদের সঙ্গে এই রেসিপিটা না শেয়ার করে থাকতে পারলাম না। তো চলুন আমি তুরুর ডাল দিয়ে কিভাবে পকোড়া বানাই আপনারা দেখুন। বেসম দিয়ে পকোড়া বানিয়ে খেলে না গ্যাস অম্বলের এইসব ভয় থাকে, কিন্তু এই ডাল দিয়ে পকোড়া বানিয়ে খেলে কোনো ভয় থাকবে না। তো আপনারা যতটা পারবেন ততটাই খাবেন, খুব ভালো লাগবে আর খুব টেস্টি। আমি এখানে আমি আজকে বাঁধাকপি, মূলো এইসবগুলো দিয়ে আপনারা দেখতেই পেলেন, ওই সব দিয়ে আমি আজকে পকোড়া বানাবো। আর প্রথমে তুরুর ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে খুব একটা যে পেস্ট করবেন তা নয়, হালকা কচা কচা রাখবেন। আর অল্প পরিমাণ এর মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে পকোড়া করছে, পকোড়ার মধ্যে কেন ময়দা দিচ্ছে বৌদি, কিন্তু সেটা নয়। কেননা পকোড়ার মধ্যে এই যে ময়দাটা অ্যাড করলাম, আপনারা পারলে ভুট্টা পাউডারটাও মানে অ্যাড করতে পারেন। আমি ময়দাটা অ্যাড করলাম আর একটু খাবার শোটা। আর পকোড়া মানেই আমি ধনে এরকম হালকা করে জাস্ট ভেঙে আর দিয়ে দিই। এটাতে ময়দাটা দেওয়ার কারণ পকোড়াটা প্রচণ্ড পরিমাণে মুচমুচে টাইপের হয় আর খেতে খুব টেস্টি হয়। আর ধনেটা দেওয়ার কারণ ধনেটাও মানে পকোড়া খেতে খেতে যেই ধনেটা এক একটা ভাজা হয়ে যায় পকোড়ার মধ্যে আর মুখে লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার। আর আপনারাও অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বলবেন। আর এর মধ্যে হলুদ, নুন পরিমাণ মতো সব কিছু অ্যাড করে দিলাম। এবার ভালো করে ফেঁটে, অনেকক্ষণ ধরে ফেঁটে, আর এইটা বাঁধাকপি, মূলো, আর আজকে যেহেতু শনিবার ছিল, শনিবারে আমি পকোড়াটা বানিয়েছিলাম, সেই হিসেবে আমি এতে পেঁয়াজ অ্যাড করলাম না। কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন, পেঁয়াজ সব কিছু মিক্স ভেজিটেবিল দিয়ে এটা বানালে খুবই টেস্ট হয়। আর আমি একটা কড়া বসিয়ে দিলাম। এবার আমি এটা প্রায় 15-20 মিনিট মেখে এভাবে রেখে দেবো, রেখে দিয়ে আর এবার গোল গোলভাবে ভেজে নেব। আর খুব সুন্দর খেতে, মুচমুচিয়ে খুব টেস্টি খেতে হয় পকোড়াটা। আর কেন আমি এখন আজকে কোনো ব্লগ করতে পারিনি, কেননা আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়াতে বাবার খুব শরীর খারাপ, মানে একটা হসপিটাল থেকে আবার একটা নার্সিংহোমে বাপিকে ভর্তি করা হয়েছে। আমাদের মন মেজাজ এখন খুবই খারাপ, আর আমরা ইন্ডিয়া গেলে যেতেও পারি, আবার এখন ঠিক নেই, আমি এখন বলতে পারছি না কনফার্ম, কিন্তু আমার ভিডিও আর করতে পারবো কি না জানি না। আমার খুব খারাপ লাগছে বন্ধুরা, আর আপনারা অবশ্যই প্রে করুন যাতে আমার বাপির শরীরটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই পকোড়াগুলো সন্ধেবেলা চায়ের সাথে বা সস দিয়ে খেলে খুব মানে ভালো লাগবে, মুখরোচক একটা খাবার। তো আমার এই রেসিপিটা, এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন বাড়িতে। আর আমি সন্ধেবেলা নিয়ে বসে পড়েছি মুড়ি, চানাচুর, গ্রিন টি আর পকোড়া। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আমি এখন ব্লগ দিতে পারবো কি না আমি ঠিক বুঝতেই পাচ্ছি না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।